হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল ভাই বোন মিলে উঠে পড়েছি, আর এখন বাজে 6টা, যদিও 6টা বাজতে এখনো 2 মিনিট বাকি আছে। তো আজকের আকাশটা দেখাই, সিরিয়াসলি ওয়াও, জাস্ট অসাধারণ। মানে পুরো ইয়েলো টোন, ইয়েলো রেড, যে আগুনের কালার সেটা। তো ভাই বারবার শুধু এটাই বলছি, আকাশ দেখা, আকাশ দেখা, সত্যি। তো চলো একটা সিনেমাটিক শট হয়ে যাক। বদমাসটাও চলে এসেছে, কিন্তু ওকে আমরা ঢুকতে দিচ্ছি না, তার কারণ একটু ঠান্ডা আছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। সকাল রান্না বসিয়ে দিয়েছি, আর ভাই যেহেতু স্কুলে যায়, তাকে আমি এভরিডে ভাত খেয়ে স্কুলে পাঠাই। তো একটু আগে আমার যা ফোন করেছিল, তো যাওয়ার আমার মধ্যে কথোপকথন হচ্ছিল আমাদের দুজনেরই একটা বক্তব্য, যে জামাইকে শ্বশুর বাড়ির থেকে ভীষণ আদর দেওয়া হয়, জামাইরে তাকে তার ভীষণ খাতির করা হয়। তো একটা মেয়ের ক্ষেত্রে সেটা কেন হয় না, একটা মেয়েকে কেন তো শ্বশুর বাড়িতে এরকম খাতির যত্ন, এত আদর কেন দেওয়া হয় না। তো যাই হোক, কমেন্টে জানিও এটার ব্যাপারে। তো আমার রান্না বান্না ডান, আর এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের থালি। তো এখানে আমাদের মেনু আছে বাঁধাকপি ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে লাউ, আর আছে রুই মাছের ঝাল। তো মাছটাও অপেক্ষা করছে, তাকেও হয়তো মানে দেওয়া হবে, কিন্তু এখন ওকে আমি একদমই এইসব খাবার খাওয়াচ্ছি না, অলিভ শাক, ঘাস, গাজর এইসবই খাওয়াচ্ছি। তো এই যে আমাদের লাঞ্চটাও কমপ্লিট, লাঞ্চ বলবো না, সকালে যেহেতু খাচ্ছি, আর এই যে এখানে বসে আছে শুধু এই আশাই যে আমাকে একটু দেওয়া হবে, কিন্তু যাই হোক যতই তাকাক দেবো না। আর একটু দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম অনেক দিন পর, আর সত্যি শরীরটা একদমই টানছে না, শরীরটা যেমন মানে টেনে নিচ্ছে এরকম একটা ব্যাপার। তো চলো দেখাই মাছটা কী করছে। মাছও টেনে ঘুম দিচ্ছে এই যে টেবিলের তলায়, তার দুপুর হলে ঘুম, আর এখানে ভাইও ঘুম দিচ্ছে, বিছনা চারিদিকে ঘুরে ঘুরে সে ঘুম দিচ্ছে। তো উঠার একদমই ইচ্ছে ছিল না, কেননা শরীরটা ভীষণই টায়ার্ড লাগছে, ভীষণই মানে মনে হচ্ছে না 6টা চলেই আসবে। এখন বাজে সন্ধে, আর এই যে একটু কফি নিয়ে বসে গেছি, ভাইকে পড়াতে এসেছে, তো তার স্যারের জন্য একটু কফি করেছিলাম, আর সাথে আমি একটু নিয়ে নিলাম, আর সিরিয়াসলি জল বললাম না আসবে, চলে এসেছে। তো যাই হোক, ভালো লাগছে না, তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।